দুটি পাতা একটি কুড়ির সবুজ শ্যামল সিলেট ছিল পূর্ববঙ্গের চায়ের রাজধানী। অথচ চা শিল্পে কোনো কর্তৃত্বই ছিল না বাঙালিদের। চারজন 1957 সালে প্রথম বাঙালি হিসেবে চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই ঢাকার মতিঝিলে পাকিস্তান চা বোর্ডের প্রধান কার্যালয় প্রতিষ্ঠা হয়। সে বছরই শ্রীমঙ্গলে টি রিসার্চ স্টেশনের গবেষণা কার্যক্রম জোরদার করে উচ্চ ফলনশীল চা উদ্ভাবনের নির্দেশনা দেন। স্বাধীনতার পর 1973 সালে এ প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করেন তিনি। চাকে দেশের অন্যতম রপ্তানি পণ্য এবং পূর্ণাঙ্গ শিল্প প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অবিস্মরণীয়। আমাদের চা বাগানের চেয়ারম্যান ছিলেন, তখনও তিনি চা বাগানে অনেক অবদান রেখেছেন এবং স্বাধীনতার পর যখন চা বাগান ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তখন তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার উদ্যোগে স্বাধীন বাংলাদেশে চা শ্রমিকরা ভোটাধিকার এবং চা সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পান। শ্রমিকদের বিনামূল্যে বাসস্থান, সুপেয় পানি, প্রাথমিক শিক্ষা এবং রেশন প্রাপ্তিও নিশ্চিত করেন বঙ্গবন্ধু। আজকে যে আমরা জনপ্রতিনিধি হয়েছি একমাত্র বঙ্গবন্ধুর কারণে, আমি মনে করি যে বঙ্গবন্ধু যদি ভোটাধিকার না দিতেন আজকে আমরা জনপ্রতিনিধি হইতে পারতাম না। এবং আজকে সর্বক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে চা বাগানের শ্রমিকরা আজকে এগিয়ে যাচ্ছে। প্রবাসী সরকার গঠন করে সশস্ত্র উপায়ে বাংলাদেশকে স্বাধীন করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শেখ মুজিবুর রহমান 1962 সালের 5 ফেব্রুয়ারি কোলাউড়া হয়ে ভারতের আগরতলা যান। সে উদ্যোগে তার সাথে যুক্ত ছিলেন সিলেটের চা বাগান মালিক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ভারত সীমান্তে বসবাসকারী বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের দাবি। সে সময় থেকে শেখ মুজিবুর রহমানের সাথে তাদেরও যোগাযোগ গড়ে ওঠে। শেখ মুজিবুর রহমানের হয়ে তাদের কেউ কেউ ভারতের ত্রিপুরা সরকারের সাথে গোপন যোগাযোগ রাখতেন। এদের একজন গিরীন্দ্র সিংহ, যাকে পাকিস্তান সেনারা হত্যা করে মুক্তিযুদ্ধের সময়। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতিমূলক হিসাবে তাকে নিয়োগ করেন এবং দূত হিসাবে নিয়োগ করেন। তখন থেকেই ত্রিপুরা সরকার এবং বাংলাদেশের শেখ মুজিবের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, চিঠি আদান প্রদানের মাধ্যমে, গিরীন্দ্রের মাধ্যমে এভাবে পরিবেশ তৈরি হয়। সেই স্মৃতি এবং আমাদের বঙ্গবন্ধুর সাথে আমাদের সুসম্পর্ক এখনও আমরা ধরে রেখেছি, এখনও আমরা মনে করি বঙ্গবন্ধু আমরার। বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবি শ্রী গোপীচাঁদ সিংহ 71-এ বঙ্গবন্ধুকে নিয়ে গীতিকাব্য রচনা করতেন এবং নিজেই গ্রামগঞ্জে পাঠ করতেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণের জন্য। এর স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর গোপীচাঁদকে পত্র দিয়ে সম্মানিত করেছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর গণতান্ত্রিক রীতি চাপিবারে চাহে বঙ্গ রবি মুজিবকে, করবে মাথায় উঁচু করে স্বাধীনের পতাকায় উড়ে, করবে মাথা উঁচু করে স্বাধীনের পতাকায় উড়ে বাউল কবি বেকা করে, বাউল কবি বেকা করে কয় তোমার জাতির পিতা আসে আজি প্রাণ কুলিয়া পাক পাকানে তরুলতা, আসে আজি প্রাণ কুলিয়া পাক পাকানে তরুলতা।